যাত্রাপুর থানা এলাকার অন্তর্গত লেদ্রাবাড়ি সংরক্ষিত বনাঞ্চলে বিপুল পরিমাণ গাঁজা বাগান কেটে ধ্বংস করে দিল পুলিশ। পুলিশের দাবি, সাতটি ছোট মাঝারি প্লট মিলিয়ে সর্বসাকুল্যে 50,000 ফলন্ত গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি গাঁজা গাছগুলি এক জায়গায় জমিয়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। মঙ্গলবার সাত সকালে কুয়াশার চাদরে ঢাকা আকাশ ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে যাত্রাপুর থানার পুলিশ অফিসার অরূপ দেববর্মার নেতৃত্বে পুলিশ ও বিএসএফ কে সঙ্গে নিয়ে এই অভিযান চালায়। বেলা 11টা অবধি প্রায় 4 ঘন্টা অভিযান চালায় নির্বিঘ্নে। অভিযানের পর যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার অরুণোদয় দাস একান্ত সাক্ষাতে জানান, জঙ্গলের বহু চড়াই উতরায় পেরিয়ে সংরক্ষিত বনাঞ্চলের হদিশ পাওয়া যায়। পাশাপাশি বেশ কয়েকটি প্লটে হয়তোবা কিছুদিন পরেই গাঁজার ফলন বাড়িতে নিয়ে যাওয়ার সময় হয়ে যেত, কিন্তু কাউকে গ্রেফতার করার খবর নেই। প্রশ্ন হচ্ছে, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে এত বিপুল পরিমাণ গাঁজা বাগান গড়ে উঠল? অথচ কাঁঠালিয়াতেই রয়েছে বনদপ্তরের রেঞ্জ অফিস, কেন গাঁজা বাগান ভরে তোলার আগে গাঁজা চাষীদের বাধা দিল না বনদপ্তর? শুধু এবছরই নয়, বিগত কয়েক বছর ধরে চলছে সোনামুড়া মহকুমার নানান প্রান্তে গাঁজা বাগান গড়ে তোলার হিড়িক। অরুণোদয় দাস, মসি যাত্রাপুর পুলিশ স্টেশন। আজকে গোপন খবরের ভিত্তিতে আমরা লেদ্রাবাড়ি 7টা প্লটে 7টা জায়গাতে আমরা গাঁজা কাটিং করছি, সঙ্গে বিএসএফ আসলো যৌথভাবে। এবং এই অভিযান যেখানে 50,000 অনুমান হইব গাঁজা আমরা কাটিং করছি গাঁজা গাছ, এবং এই অভিযান সবসময় চলতে থাকব। আমাদের এই যাত্রাপুর থানার আন্ডারে কোনো গাঁজার বাগান রাখতে আমরা রাখবো না, এবং দরকার হলে আমরা চিরুনি তল্লাশ করে আমরা এইগুলি অভিযান চালিয়ে যাব। আচ্ছা, কে কে আসিল এখানে? আমাদের অরূপ দেববর্মা ইন্সপেক্টর, সেকেন্ড অফিসার, এবং এসআই তপন দাস, এবং সঙ্গে বিএসএফ, আমাদের আমাদের থানার স্টাফ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।